ছাত্রগোষ্ঠীর আয়োজিত নব গঠিত কমিটির উপস্থিত অনুষ্ঠানে আজকে বেহুলা লক্ষ্মীবাড়ির যে যাত্রাপালা, এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে ছিলেন হল আমাদের শিরোনামীকের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা উদ্দিন তারা মিত্র সাহেব, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের গোবিন্দ ইউনিয়নের ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব দুলাল হোসেন জক্কা, জনাব দুলাল হোসেন জক্কা। এবং এই অনুষ্ঠানে আমাদের যারা সার্বিক সহযোগিতা করছেন তাদের মধ্যে গোবিন্দ ওয়ার্ড আমলীগের পাঁচ নম্বর আমলীগের সম্মানিত সভাপতি জনাব ইসবাদী সরকার, এবং সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জনাব আব্দুল মালিক, ওনাদেরকে আমরা আমাদের ফিল্মের নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আপনাদের যেখানেই থাকেন না কেন আপনারা দূর হতে আশীর্বাদ করবেন, আমরা যাতে আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে দেব। আসসালামু আলাইকুম। পাইবেন আপনাদেরকে আমি ইস্তিয়াকে বলছি, আপনারা সুন্দরভাবে যদি ইস্তিয়াকে খাইবেন আর আপনারা কেউ কোনো গোলমাল করবেন না, আল্লাহ জিল্লা সারা খেয়ে আপনারা সুন্দর সুস্থভাবে দেখবেন। আসসালামু আলাইকুম।
পার্বতী পার্বতী আমি তোমাকে কি জন্য স্মরণ করেছি তুমি জানতে চাও? এই মুহূর্তে তুমি আমাকে সেবা দাও, আমি তোমার সেবা ভক্ষণ করে আমি যাবসায় কৈলাস শির করে জন্ম উঠার করতে। হঠাৎ করে তোমার মনিকে বঞ্চালিত হয়েছে, আমার সাথে তুমি যেতে চাও সেই কৈলাস শির করে তুমিও যেতে চাও আমার সঙ্গে সেই কৈলাস শিখরে ধর্ম প্রচার করতে। প্রথম শর্ত হলো আমার পুষ্পলতা স্বর হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি পাতাল দৃষ্টি রাখতে পারবে। আমার কথা রাজা দ্বিতীয় প্রশ্ন হলো গো পার্বতী, আমি যখন আমার পুষ্পরাতে স্মর হয়ে তুমি তুমি আমার মুখার পথে ভ্রমণ করবে তখন তুমি আকাশের তারা পাতালের বালুগুলো করতে পারবে না। তুমি তাওরা দিয়েছ। আমার তিন নম্বর প্রশ্ন গো পার্বতী, আমি তোমাকে যেখানে রেখে আমার ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি একবার সরতে পারবে না। তুমি তাও রাজি আছো, তুমি অন্ধন থেকে বন্ধন করে আমার পুষ্পরাতে তুমি ছড়া হও, আমি তোমাকে নিয়ে যাবো এই মুহূর্তে সেই কৈলাসী নগর ধর্ম প্রচার করতে। ও কি আমি তোমাকে এখানে রেখে যে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি একবার এখান থেকে সরতে পারবে না। ঠিক আছে, তুমি থাকো, আমি তাহলে আসি। আমার ছেলেটা বড় কাল তো হয়েছে, তুমি আমাকে সাজা করে দাও, আমি
আমার মহামায়া আমি এখানে বিশ্রাম করছি, তুমি আমাকে বিশ্রামযত্ন করো। আমি কেন গেছি, আমি তোমাকে প্রায় গান করছি, তুমি আমার কাছে খুলে বলো। আমি আর কি খুলে বলবো, আমি যেহেতু নিজের চোখে দেখেছি। এই নারীর সাথে আমার কৃষ্ণের সম্পর্ক, সে কথা তুমি আমার কাছে জানতে চাও। ওগো পার্বতী, তুমি যে একজন নারী, পুরুষ একজন নারী, নারী হয়ে তুমি একজন নারী নামে বিক্রি করো মোদীর ছোট। আমি তোমার কাছে খুলে বলবো, তুমি এখানে নারো, আমি তোমার কাছে খুলে বলি। ওগো পার্বতী, এই নারীর সাথে আমার কৃষ্ণের সম্পর্ক, কাজ বাতাস ঝড় বৃষ্টির সাথে সেরকম সম্পর্ক, নদী জ্বালা খাল বিল যেরকম সম্পর্ক, পিতা পুত্র সাথে যেরকম সম্পর্ক হয়ে থাকে, আমি যে তোমার বাপ করি স্বয়ং ভগবান তোমাকে ক্ষমা করবে না। ও গো পার্বতী, তুমি যার কাছে ক্ষমা করি ভুল করেছ, তুমি তার কাছে ক্ষমা চাইছো। ধন্যবাদ জানাচ্ছি, তুমি একজন নারী আর একজন নারী নামে মিথ্যে কলঙ্ক দিয়েছো, সেটা যখন তুমি ভুল বুঝতে পেরেছো। এই ভাই মামা যখন তোমাকে ক্ষমা করেছে, আমি শিব ঠাকুরকে তোমাকে ক্ষমা না করতে পারি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, হ্যাঁ ক্ষমা করে দিয়েছি। এখানে আর বিলম্ব না করে তাড়াতাড়ি চলো, আমরা সেই বজ্রপুর শহরে চলে যাবো। আমি আজ সাত দিন যাবৎ কোনো আহার পাইনি পাখিরাজ। বলো এই স্কুল বিলের মাঝে ঠিক আহারে বলো। এটা আমি জানি না পাখিরাজ, তুমি দেখার দিকে পারো, আমার জন্য একটা আহার জোগাড় করো পাখি। তাহলে দেখি আমি ধ্যান করে ওই কোমল বিলের মাঝে কোনো আহার খুঁজে পাই কিনা। তাই যাও পাখিরাজ। Fuck it!
Thank you.
পান্না চলে যায় পাতালপুরে সাতটিদাস বাসন্তী নাগের কাছে। তখন বাসন্তী নাগ মণি হাতে নিয়ে জ্ঞান যোগে জানতে পারে এই যে একটা শিবের মণি, কাজে এই মণিকে অবহেলা করা যাবে না, তাই শিবের মণি হতে একটি কন্যা সন্তান সৃষ্টি করে তার নাম দিলেন মনসা দেবী। সেই মনসা দেবী জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে কেন মানব রূপে তৈরি করলেন, আপনি কে? তখন বললো, আমি তোমার মাতা। তখন বাসন্তী নাগের কাছে বললেন, তাহলে আমার পিতা কোথায়? সে বলছে, সত্র পৃথিবীর রাজ্যে সে ধর্ম করতে চলে গেছে। তখন সেই মনসা দেবী বলে যে আমি আমার পিতার সাক্ষাতে যাব। তখন বাসন্তী নাগ মনসা দেবীকে নিয়ে আসছে তার পিতার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি মনে মনে যা ভেবেছিলাম তুমি তাই বলেছ, তুই আমাকে পিতা স্বীকৃতি দিয়েছ, এই পৃথিবীর বুকে শিব ঠাকুরের পিতা আমার তো করে জানা নেই, তুই আমাকে কারো পুত্র সন্তান হয়ে তুমি আমার পিতা স্বীকৃতি দিচ্ছ, তুমি দ্বিতীয় করে খুলে বলো জয় তো দেখো আমার হাতে বিশ্বল বিশ্বল যে আমি তোমাকে এই মুহূর্তে বাস করে ফেলো। আমি ঠিকই তুমি বলেছ আমার মনে থেকে তোমার জন্ম হয়েছে। আমি কৈলাসে নগর থেকে ভ্রমণ করে আসার সময় ওই কুচিনি ফেরার কথা মনে করে এক কথা শিবের মনে আমার সেখান থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে তাহলে সত্যি তুমি আমার এই কন্যা। ঠিক আছে কন্যা, আমাকে দিলে আপনি আপনার সাথে নিয়ে চলো, তুমি আমার সঙ্গে যেতে চাও সেই কৈলাসে নগর ধর্ম। ও কন্যা তুমি এখানে থাকো আমি যা আসি। না পিতা আমাকে আপনি নিয়ে চলুন। তুমি আমার সঙ্গে যেতে চাও? হ্যাঁ পিতা আপনার। ঠিক আছে তুমি যখন আমার সঙ্গে যেতে চাইছো ও কন্যা আমি তোমাকে এই মুহূর্তে তোমাকে নিয়ে যাবো তোমার মায়ের কাছে, আমি তোমার মায়ের কাছে তোমাকে বুঝে দেবো তুমি আমার সঙ্গে চলে এসো। তাই চলুন পিতা, আসো তাহলে। ও কন্যা তুমি কেন আমাকে পিতা বলে রাখছো, তোমার এই মুহূর্তে কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো, আমি যে তোমার কথা শুনতে এসেছি। বলো আপনি কি কিছু বলার আছে? তুমি নির্ভয় বলতে পারো আমার কাছে কি তুমি বলতে চাও? আমি বলি আমাকে দিবেন কিনা? ওই ভগবানের আমি দিব্যি খেয়ে বলছি ও কন্যা, তুমি এই মুহূর্তে তুমি
প্রকাশ করো, পিতা হয়ে তোমার কাছে অঙ্গীকার দিয়েছি তুমি এই মুহূর্তে ছাড়া চলো, আমি তোমাকে আপনার বড় যতগুলো সাপ আছে যতগুলো বিচ্ছা আছে সব আমাকে দিয়ে দেবো। তুমি এই অস্ত্র করে লাগের ভার তুমি বইতে পারবে না, পারবো পিতা, পারবে না, পারবো পিতা, মান করো না ছোট মানুষ তুমি, ওগো মা তুমি মান করো না, এই শিব ঠাকুরের কাছে তুমি এই অস্ত্র করে লাগের ভার না আছে, যদি তুমি আকাশের তারা চাও আমি ভগবানের নামে দিব্যি করেছি আমি তোমাকে তাই দেবো, আমার কথা কোনদিন লজ্জ হতে পারে না, পারবো পিতা, পারবে না, পারবো পিতা, আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা, আমি পারবো। ওগোকন্যা আমার কাছ থেকে তুমি অস্ত্র করে লাগের ভার চেয়েছ, আমার যে তিনটি শর্ত আছে, আমার তিনটি শর্ত যদি তুমি টানেল করতে পারো তাহলে তুমি আমার হাত থেকে অস্ত্র করে লাগের ভার তুমি দিতে পারো। যার এক মায়ের এক পুত আছে তাকে এই কালের দ্বারা তুমি দংশন করতে পারবে না, তুমি রাজি আছো, যার নুন খাবে তার চিরদিন বলে গুণ গেয়ে যাবে তার সাথে কোনদিন তুমি নিম হারামি করবে না, আর দ্বিতীয় প্রশ্ন আমি তোমাকে যাওয়ার সময় দিয়ে যাবো, তুমি বদ্ধার আসনে বসে যাও, তুমি আমার কাছে অস্ত্র করে লাগের ভার চেয়েছ, ওগো কন্যা আমি পিতা হয়ে দিব্যি কেড়েছি, আমার পিতা পিতা তুমি না রাখতে পারি তাই আমি স্বয়ং ভগবানের কাছে আমি থাকা থাকবো। আমার বাহাল যে অস্ত্র ঘুরে লাগের ভার ছিল আমি তোমার হাতে সমর্পণ করে দিয়েছি, কিন্তু আমার যে একটি যাওয়ার পূর্বে একটি কথা, তুমি যখন আমার পিতা স্বীকৃতি দিয়েছ আমি তোমার পিতা আর তোমার জন্মদাতা পিতা যদি আমি হয়ে থাকি আমার যে দুটি কথা, সে কথা হলো গোকন্যা তোমার পালিত মা তোমাকে কি নাম রেখেছিল বলো, মনসাদিনী, তোমার পালিত মা তোমাকে নাম রেখেছিল মনসাদিনী, আজ থেকে তুমি যে শিবের কন্যা এই শিব ঠাকুর একটি নাম রেখে দেব, তোমার ওই নামে সারা পৃথিবীর মানুষ জানবে শিব ঠাকুরের কন্যা, আজ থেকে হলো তিনি বারবার সে তারটি পূজা করে যদি আমার অতিক্রিয় ভক্ত তার কাছে যাবে একটি পূজা অঞ্জলি আদায় করার জন্য, তার কাছে অনেক ধর্ম ভক্ত বাসায় তুমি একটি পূজা দেবে, সে যে অনেক ভালো মানুষ তোমাকে চা ভক্ত আমি শিবের শিব মহাশিব আমি যে বলছি আমার কথা কত একটি কথা বন্ধ করো তা
হলে দেখছে যে আমার হাতের ত্রিশূল, ত্রিশূল আমি তোমাকে কিচ্ছু জানে, শুধু আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চায়। আচ্ছা তাহলে তুমি যাও, আমি দেখছি। আচ্ছা তোমার নাম?
আমি এসেছি আপনার ছায়া পুত্র সাহাগর নিয়ে যে আপনাকে বাণিজ্য যেতে হবে, আনন্দের কথা বাণিজ্য যেতে হবে আমার এখানে যেতে হবে। ঠিক আছে, আমি সেই দিন তারিখ নাম রেখে দিচ্ছি, তবে আপনাকে যেতে হবে, অবশ্যই যাব। আপনারা সবাই আমার আসিয়ার দিন আর আমি তো বলবো কেমন তুলেন মঙ্গলবার যেতে হবে। ঠিক আছে ব্রাহ্মণ ঠাকুর, তাহলে আমার সে অভিজ্ঞতা ব্রাহ্মণ ঠাকুর ফেলেছেন স্বামী। হ্যাঁ ভাবুন ঠাকুর, সুন্দর করে একটু দিন দিন ঠিক করে রেখে গেছেন, তাহলে কি আমাকে সঙ্গে নেবে না স্বামী? না না না, তুমি যাবা কেন? আমার ছয় পুত্র সহকারে ওই বাণিজ্য চলে যেতে হবে। না স্বামী, কেন দেবো না? না স্বামী,
তোমার ছোট ছেলে আমি যদি গেলে অপর একটি ছেলে নিয়ে যাই তাহলে একটি ভাগ আমার বাইরে চলে যাব আর যদি আমার ছয় ছয়টি আমি যে বাড়িতে যাবো না দাদা কেন দাদা ওই বাড়িতে গেলে পয়সা দেবি আমাদেরকে শেষ করে দিবে দাদা না না তা কখনো হয় বাণিজ্যে যে আমাদেরকে যেতেই হবে আমি কেমনে পারি Yeah.
ভালো বলেন সদাগর মশাই, ছিলাম আমি সদাগর পাহারা তো তা হয়ে গেছে, আমরা দুজন গৃহে চলে যাই। তোমাকে তাই দেব। তাহলে শুনো, আপনার কলা বাগানে একটা চোর ঢুকবে। চালার তো